নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী চব্বিশে জুন শনিবার এবং সাতাশে জুন মঙ্গলবার রয়েছে বিপদতারিণী ব্রত আপনি সঠিক নিয়ম মেনে এই ব্রত যদি করতে পারেন তবে আপনার জীবনে যে কোনো ধরনের বড় সমস্যা দূরীভূত হবে আপনার জীবনে যত বড়ই বিপদ থাক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন শত্রু নাশ হবে এবং যদি অর্থনৈতিক কষ্ট থাকে অবশ্যই অর্থনৈতিক কষ্ট দূরীভূত হবে দেবী দুর্গার একশো আটটি অবতার রয়েছে এই একশো আটটি অবতারের মধ্যে অন্যতম একটি অবতার মাতা বিপদ সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা এর মাঝে যে শনিবার পরে যে মঙ্গলবার পরে সেই দিনেই বিপদ ব্রত অনুষ্ঠিত হয় এই দিন আপনি যদি ভক্তি পড়ে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে পারেন তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে সংসারের সমস্ত বিপদ দূর করতে বাড়ির মহিলারা এই ব্রত করে থাকেন এই পুজোর বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় মাতা দেবীকে ঘট আম্র পণ্ডব শীষ সহ ডাব একটি নৈবেদ্য তেরোটি গিট দেওয়া নান রঙের সুতো সঙ্গে তেরোটি দুর্বা ঘাস রকমের পুষ্প তেরো রকমের ফল তেরো গাছি নান রঙের সুতো তেরোটি দুর্ব তেরোটি পান তেরোটি সুপরি ইত্যাদি সহকারে মায়ের পুজো করতে হয় যারা এই ব্রত করবেন তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মাতা বিবত্তারিণীর পুজো করতে হবে পুজোর শেষে তেরোটি লুচি এবং তেরো রকমের ফল খেতে হবে আপনাকে প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গিট দেওয়া নান রঙের সুতো বা ডোর হাতে অবশ্যই বেঁধে নেবেন পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে এই সুতো বেঁধে নেবেন এই বছর বিপদতারিণী পুজো পড়েছে বিশেষ একটি শুভ যোগে আর সেটি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ এই যোগে আপনার যে কোনো ধরনের মনের ইচ্ছা পূরণ হবে একদিকে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ আবার অন্যদিকে থাকছে বিপদ তারিণী ব্রত কাজেই আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে সেই অর্থনৈতিক সমস্যা দূর হবে পরিবারে যদি শান্তির অভাব থাকে শান্তি ভিড়বে স্বামীর কারণে যদি আপনি মানসিক দুশ্চিন্তায় থাকেন তা দূর হবে সন্তানকে নিয়ে যদি আপনি মানসিক দুশ্চিন্তায় থাকেন তা দূর হবে আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের আপনি বধ করতে পারবেন অর্থাৎ শত্রু নাশ হতে চলেছে বিপত্তারিণী পুজোর মধ্যরাত থেকেই আপনার পরিবারে লোকজনদের উপর যদি ঘন ঘন বিপদ আসে তবে অবশ্যই বিপদ তারিণী পুজো করুন এতে মায়ের কৃপায় সমস্ত বিপদ কেটে যাবে যাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা রয়েছে অসুখ বিসুখে ভুগছেন তারা অবশ্যই বিপদ তারিণী পুজোয় অংশগ্রহণ করুন মায়ের কৃপায় সমস্ত বাধা দূর হবে এছাড়াও স্বামী এবং সন্তানের দীর্ঘায়ু কামনায় এই বিপত্তারিণী পুজো করতে পারেন ছয় রাশির মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি যদি এই ছয় রাশির মধ্যে পড়ে যান এবং আপনি যদি সম্পূর্ণ ভক্তি নিষ্ঠা সহকারে এই পুজো করতে পারেন তবে আপনারও মনের ইচ্ছা পূরণ হতে চলেছে যেহেতু এই দিন সর্বার্থ সিদ্ধিযোগ রয়েছে কাজেই ছয় রাশির ভাগ্য চমকাতে চলেছে এই ছয় রাশির মধ্যে পড়ছে বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি আপনি যদি এই ছয় রাশির মধ্যে পড়ে যান তবে আপনার মনের বিশেষ একটি ইচ্ছা পূরণ হবে বিপদ মায়ের কৃপায় তবে এই দিন কাউকে কটুকথা বলবেন না বয়স্কদের সম্মান করুন এবং গরিব দুস্থদের যথাসাধ্য মতো দান করুন ধন্যবাদ